बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय शिक्षार्थीबृंद, सेंट जोसेफ स्कूल एंड कॉलेज पक्ष तुम्हारे सबा के जाना आंतरिक प्रिय शुभेच्छा। हमें मोहम्मद अब्दुल सलाम, सिनियर सहकारी शिक्षक, सेंट जोसेफ स्कूल एंड कॉलेज बनपरानाट। आज के तुम्हारे इस्लाम नैतिक शिक्षा थेके आलोचना होबे द्वितीय अध्याय पाठ आठ, पाठ शिरोनाम हलो सूरा आल इनशिरा। सूरा आल इनशिरा एटी मक्काय अवतीर्ण हय, एर आयात संख्या हलो मोट आठटी। एटा आल कुरानेर 94তম सूरा। সূরার প্রথমাতে নাসরা শব্দের ক্রিয়ামূল বিবেচনায় এই সূরার নাম রাখা হয়েছে ইনশিরা। এই সূরাটির নাজিলের প্রেক্ষাপট হল এই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পূর্বে মক্কা নগরীর অত্যন্ত সম্মানিত মানুষ ছিলেন। সারা আরবের লোক তাকে ভালোবাসত, শ্রদ্ধা করত, সম্মান দেখাত এবং তাকে সবাই আলামিন বলে ডাকত। নির্দ্বিধায় তার নিকট তাদের মূল্যবান ধন সম্পদগুলো গচ্ছিত রাখত। সর্বোপরি বলা যায় যে মহানবী সাল্লাল্লাহু ছিলেন সকলের প্রিয় শ্রদ্ধার পাত্র। কিন্তু নবুয়ত লাভের পর রাসূলুল্লাহ সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে থাকলে মক্কাবাসীরা আল্লাহ রাসূলের বিরোধিতা করতে শুরু করে, তাকে বিভিন্নভাবে ঠাট্টা বিদ্রুপ উপহাস করতে থাকে, তাকে কবি, গণক, জাদুঘর, পাগল ইত্যাদি কথা বলে তাকে মানসিকভাবে কষ্ট দিতে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ন মুসলিম সাহাবীগণের উপর তারা নানাভাবে অত্যাচার নির্যাতন চালাতে থাকে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজরত অবস্থায় থাকতেন তখন উটের নাড়ি ভরিগুলো তার মাথার উপর চাপিয়ে দিত এবং তার চলার পথে কাঁটা বিছিয়ে রাখত। তার কথা না শোনার জন্য তারা কানে আঙুল দিত। এরকম নানাবিধভাবে মক্কার কাফিররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিচ্ছিল। কাফিরদের এই ছত্রা বিদ্রুপ ও অন্যায় অত্যাচার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে উদ্বিগ্ন হয়ে পড়েন, হতাশ হয়ে পড়েন। এমন পরিস্থিতিতে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা প্রদান করেন। তাহলে এই সূরাটির সারা নজরুলের প্রেক্ষাপট হল এই যে আল্লাহ রাসূল যখন নবুয়ত প্রাপ্ত হননি সে সময় সবার কাছে তিনি ভালো ছিলেন, যখন তিনি দিনের দাওয়াত দিতে থাকলেন তখন সবার কাছে তিনি খারাপ হিসাবে বিবেচিত হলেন, পরিগণিত হলেন এবং কাফেররা আল্লাহ রাসূলকে প্রস্তাবও দিলেন যে আপনি ইসলাম প্রচার করা থেকে বিরত থাকলে থাকেন, এর বিনিময়ে আপনি আমাদের কাছে যা চান আমরা তাই আপনাকে দেব। আল্লাহ রাসূল বললেন তোমরা যদি আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দাও তো আমি ইসলাম প্রচার করা থেকে বিন্দুমাত্র পিছপা হব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিদ্ধান্তে তিনি অটল ছিলেন এবং দিনের দাওয়াত দিতে শুরু করলেন। এই সূরাটি অনুবাদ হল বিসমিল্লাহ রহমান রহিম, আলাম নশরাহ লাকা সদরাক ওয়া ওয়াদানা আনকা উজরাক আল্লাযী আনকাতা জাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফা ইন্না মা আল উসরি ইউসরান ইন্না মা আল উসরি ইউসরা ফা ইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন আমি কি আপনার কল্যাণে
আপনার বক্ষকে উন্মুক্ত করে দেয়নি এবং আমি আপনার জন্য বোঝা অপসারণ করে দিয়েছি, যা আপনার পৃষ্ঠদেশকে এক পর্যায়ে নুয়ে দিয়েছিল, যা ছিল আপনার জন্য অতিশয় কষ্টদায়ক। আর আমি আপনার খ্যাতিকে উচ্চ মর্যাদা দান করেছি, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, অবশ্যই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, অর্থাৎ কষ্টের পরে সুখ লাভ করা যাবে বা সুখ অপেক্ষা করছে। অতএব যখনই আপনি অবসর পান তখন একান্ত এবাদতে আত্মনিয়োগ করুন এবং আপনার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করুন। এই সূরাটি থেকে আমরা শিক্ষা পাই, ব্যাখ্যা গেলাম সূরাটি থেকে আমরা শিক্ষা পাই যে যে ব্যক্তি সত্য ও ন্যায়ের জন্য চেষ্টা সাধনা করে আল্লাহ তাআলা তার অন্তরকে খুলে দেন, তাকে সঠিক পথের দিক নির্দেশনা দেন। আল্লাহ তাআলাই মানুষের কষ্ট যাতনা দূর করেন, মানুষের মান সম্মান খ্যাতি মর্যাদা সব কিছু আল্লাহ তাআলার হাতে। তিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন, যাকে ইচ্ছা মর্যাদা দান করেন, যাকে ইচ্ছা অপমানিত করেন, লাঞ্ছিত করেন। মানব জীবনে সুখ দুঃখ থাকবেই, সুতরাং দুঃখ ও কষ্টে হতাশ হলে চলবে না, বরং ধৈর্য সহকারে এর মোকাবেলা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং এর মোকাবেলা করতে হবে। জীবনের প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান, অতএব এই সময়কে কাজে লাগাতে হবে, দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, যার কারণে প্রত্যেকটি সময়কে যথাযথভাবে কাজে লাগাতে হবে এবং আমার এবং তোমার দায়িত্ব এবং কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাকে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন দায়িত্ব এবং কর্তব্য দিয়ে, এবং তার পিছনে একটি উদ্দেশ্য রয়েছে, সেটা হলো আল্লাহ তাআলা মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। অতএব যখনই আমরা অবসর পাব, যখনই আমরা বিভিন্ন কাজকর্ম থেকে অবসরে যাব, তখন আমরা আল্লাহ তাআলার আনুগত্য করব, তার দাসত্ব করব এবং তাকেই স্মরণ করব। তো পার্থিব প্রয়োজনীয় কাজ সমাধানের পর আল্লাহ তাআলার ইবাদত ও স্মরণে আত্মনিয়োগ করতে হবে। সকল কিছুতেই আল্লাহ তাআলার প্রতি মনোনিবেশ করা তার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য, অর্থাৎ আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা তারা সব সময়ের জন্যই আল্লাহ তাআলার প্রতি মনোনিবেশ থাকেন এবং তার প্রিয় বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। অতএব এই সূরা থেকে আমরা এই বিষয়গুলো শিক্ষা নেব, এই সূরাটি সম্পর্কে আমরা জানব এবং বাস্তব জীবনে প্রতিফলন ঘটানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করেন, এই বলেই আমি আজকের মতো এখানেই ক্লাস সমাপ্ত করছি। আমিন।